গাইস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউ আমি শীলা জি আমি সুদীপ্তা আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পছন্দ হলে ভিডিওগুলোকে লাইক করবে আজকে আমরা নিয়ে চলে এসেছি অপর একটি রিকোয়েস্টেড ভিডিও এটা খুব রিসেন্ট একটি ভিডিও অ্যাকচুয়ালি এটা ট্রেলার আমরা অনেক দিন পর হচ্ছে ট্রেলার রিয়াকশন নিয়ে এসেছি লাস্ট ফোনে আমরা শাকিব খানের বিদ্রোহী সিনেমা ট্রেলার নিয়ে এসেছিলাম তো আজকে আমরা বহুদিন পর নিয়ে চলে এসেছি ট্রেলার রিয়াকশন এটা আপনারা অনেক মানুষ রিকোয়েস্ট করেছিলেন সিনেমাটির নাম হচ্ছে মরিচিকা এই চোরকি অরিজিনাল সিরিজ এছাড়া আমরা সিনেমাটিতে দেখতে পাবো নিশো সিয়াম আহমেদ মাহিয়া মাহি জোভান আর চ্যানেল নেম হচ্ছে চোরকি তাহলে চলো চট করে আমরা ট্রেলারটা দেখে নিই আর ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন আর ফেসবুক পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন তাহলে চলুন দেখা শুরু করি হ্যালো জুয়েল তুমি তো আমাকে চিনো হ্যাঁ পুলিশ বাহিনীর সদস্য না আপনি পুলিশের মতো কথা বলেন বন্নিকে কতদিন ধরে চেনেন স্যার এসো এসো তুমি আধার ঘরে এসো এসো বন্নিকে শনাক্ত করতে পেরেছেন তদন্তের অগ্রসর কতটুকু হলো গেট লস্ট তোর একবারের জন্য মনে হয় না লাস্ট উপরে থেকে পাইপের উপরে কেন পড়লো স্যার আমি একটা অনেক বড় ক্লু পেয়েছিলাম আজকে স্যার ডিপার্টমেন্ট তোমার মর্জি মতো চলবে তো দুবার সাথে খারাপ ব্যবহার করতে চলে না কি বউ হয়েছে দেখে কি কিনে নিছো জোরের বাচ্চা তালাক না দিলে ইনি গাইডা বলাম আপনি কি শুনতে পাচ্ছেন আমি আর এখানে থাকতে পারি আমি জুয়েল আমার বিনাশ নাই মিস মিস তো আমরা দেখলাম এই দুর্দান্ত ট্রেলার অ্যাকচুয়ালি এটা আই থিঙ্ক ওয়েব সিরিজ নট ফিল্ম উই আর নট শিওর বাট চোরকি থেকে রিলিজ হচ্ছে তো অ্যাকচুয়ালি ট্রেলারটা খুব ভীষণ ইন্টারেস্টিং লাগলো মানে আমার না এই ধরনের ট্রেলারই ভালো লাগে যে অ্যাকচুয়ালি কি ঘটে গেল কিছু বোঝা গেল না যে আমরা বুঝেই যাই গল্প তাহলে মানে সেই একটা ব্যাপার রয়েছে সেই একটা কিন্তু গ্যাংস্টার টাইপের এরকম একটা নিশো ভাবে যে কোন জিনিস তিনি মানে তো অলরাউন্ডার সব পেরে যান আর শিয়া মাহমুদ কে দেখলাম আমরা যে খুবই একটা ভালো রোল করছে পুলিশ অফিসারের সৎ পুলিশ অফিসার যেটা মনে হলো আর মাহিয়া মাহি একজন হচ্ছে অ্যাক্ট্রেসের ভূমিকায় হ্যাঁ আর জোহান এর ক্যারেক্টারটা আমি ঠিক বুঝতে পারলাম না মনে হলো মাহিয়া মাহির সাথে মানে কোন লিঙ্ক আছে বা আমার বন্ধু না বয়ফ্রেন্ড বা হাজবেন্ড আবার এদিকে নিশোর সাথেও কিছু সিন দেখানো হলো তো একটু কনফিউজিং রইল তো তার জন্য কনফিউশনটা মেটানোর জন্য আমাদেরকে এই মানে সিরিজটা দেখতে হবে এক্স্যাক্টলি মানে কিছু ক্রাইম ক্রিমিনাল পুলিশ ধরছে এরকম কিছু ডন তার সাথে মাহিয়া মাহির কোনো কিছু ইমোশনাল কোনো লিংক বা মানে সবকিছু মিলে একটা আবার আমরা এখানে দেখতে পেলাম যে নিশো ভাই পরবর্তীকালে নিশো ভাইয়ের সাথে আবার মাহিয়া মাহির সম্পর্ক আরো বেশি আমাদের নজর কাড়লো ইভেন নামটা
মরিচিকা নামটাও বেশ ইন্টারেস্টিং, মানে এরকমই কিছু একটা আই থিংক মরিচিকা টাইপেরই কিছু হয়তো এখানেও আমরা দেখতে পাবো, মানে হয়তো আমরা যেটা ভাবছি সেটা আদতে নয় এরকম একটা ব্যাপার। আর মাহির ক্ষেত্রে আমি বলবো আমার মনে হয় মাহি কি কোনো রোমান্টিকের থেকে না ওকে যে কোনো কিছু অ্যাকশন, কারণ অগ্নিরও কিছু কিছু পার্ট আমরা গানে বা কিছু সিনে আমরা দেখেছি পার্সোনালি, তো আমার যেটা পার্সোনালি মনে হয় যে মাহিয়া মাহিকে নিয়ে অনেক বেশি মানে ক্ষেত্রেও মনে হয়ে থাকে। তো যাই হোক, এখানে মাহিয়া মাহিকে ভীষণ স্যুট করছে ও যে রোলটা পেয়েছে, তো ওই জন্য জিনিসটা ভালো লেগেছে। আর অবভিয়াসলি নিশো ভাই তো রয়েছে, তাকে তাকে নিয়ে কিছু বলার দরকার নেই, কারণ আমাদের প্রচুর ভিডিওস রয়েছে যে তাকে নিয়ে আমরা অন্যরকম ছিল গল্পটা, কিন্তু তারপরে যে এরকম একটা অ্যাকশন ফিল্মে তাকে এইভাবে একটা পুলিশ অফিসারের দহন বলে যে সিনেমাটা ছিল সেখানেও আমরা তার অসাধারণ অ্যাক্টিং স্কিল দেখেছিলাম সত্যিকারের, বাট এখানেও দেখলাম। আর জোভানের তো আমরা নাটক তো গান এগুলো তো দেখেই থাকি, তো সেও খুব ভালো অ্যাক্টর, প্রত্যেকই আমাদের কাছে খুব ভালো হয়ে পরিচিত, সেই জন্য আরো এক্সাইটমেন্ট ক্রিয়েট করলো, খুব ভালো অ্যাক্টর এটা সত্যি কথা, প্রত্যেকই আমাদের খুব প্রিয় বটে, তো সেই জন্য আরো বেশি ভালো লাগলো। আর ট্রেলারটা সত্যি খুব সুন্দর হয়েছে, আমাদের তো খুব ভালো লাগলো, আর এই ধরনের ট্রেলার হওয়া উচিত, এরকম ট্রেলার দেখলে মানুষ আকৃষ্ট হয় এবং সিনেমাটা বা ওয়েব সিরিজটা দেখে। তো যাই হোক, আমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, আপনারা জানাবেন যে আপনাদেরও এই ভিডিওটা কেমন লেগেছে এবং আপনাদেরও মনে আর কি এক্সাইটমেন্ট ক্রিয়েট হয়েছে কিনা, আর আপনারা বলবেন যে কারা কারা এটা দেখতে এক্সাইটেড বা আপনারা আপনাদের কি ধারণা হয়েছে ট্রেলারটা দেখে, তো সেগুলো আপনারা জানাবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের রিয়াকশন যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, এবং এই ধরনের পরবর্তীকালে আর কোনো ভিডিও আমাদের চ্যানেল থেকে পেতে চাইলে সেটাও কমেন্ট করে জানাবেন, আর অবভিয়াসলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবার মধ্যে শেয়ারও করতে পারেন। অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমাদের চ্যানেলটা, আর আমাদের যে ফেসবুক পেজ রয়েছে তো সেখানেও আপনারা চাইলে ফলো করতে পারেন, ফেসবুক গ্রুপও আছে সাথে সাথে একটি, সেখানে জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন। আর আমাদের যদি পার্সোনালি আপনারা পছন্দ করে থাকেন মানে শিলাজিতা সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আজকে এইগুলি ভিডিও শেষ করছি, টাটা, নমস্কার।